বানর থেকে পরিবর্তন হতে হতে আদম হয় নাই আদমের সন্তানেরা বানর থেকে আসে নাই যারা বানর নিজেকে মনে করে তারাই বানর থেকে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলিম দুনিয়াবাসী ও সৃষ্টিবাসী ও ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আদম বানাতে চাই দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أمي الله دنيا زميني پروتيني دي باناتي چاي فرشتا دير كاچي الله پروشنو راكلين أو فرشتا را أمي الله دنيا زميني پروتيني دي باناتي چاي خليفة باناتي چاي كي باناتي چاي شبائي بولين طالب بوزا كيلو يراكي خليفة هويني حدشي الله باناتي چاچي فرشتر الله كاسي بولين الله تعالى أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله تعالى بولشن الله تعالى الله تعالى كفرشتر بولشن الله تعالى اپنے قیمون جاتی باناتے چان اپنے قیمون جاتی خلیفہ باناتے چان আপনি কি এমন জাতিকে প্রতিনিধি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে রক্তক্ষয় সংঘর্ষ করবে ফিতনা করবে ফাসাদ করবে ওয়াসফিকুদ্দিমা দুনিয়াটাকে রক্ত দিয়ে ভরে ফেলবে আল্লাহ তাআলা আপনি কি এমন জাতিকে খলিফা বানাতে চান কথা বুঝবেন আল্লাহ বলেন প্রতিনিধি বানাতে চাই ফেরেশতারা আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে মারামারি করবে রক্তক্ষয় করবে ফেরেশতারা এই কথা বলে আবার বলতে লাগলেন ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ তাআলা এর বিপরীতে আপনি আমাদেরকে কেন প্রতিনিধি বানান না আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ বানান না আমাদেরকে কেন আশরাফুল মখলুকাত বানান না ব্যাপার কি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ফেরেশতারা বলছে আল্লাহ আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি তোমার তাসবিহ পড়ি তোমার জিকির করি তুমি বলেছো রুকুতে পড়ে থাকো হাজার বছর থেকে রুকুতে পড়ে আছি তুমি বলেছো বাইতুল মামুর তওয়াফ করো লাখ বছর থেকে তওয়াফ করি তুমি যা বলেছো চুল পরিমাণ কথা নাড়াই না এরপরে আমাদেরকে তুমি বানাতে চাও না কেন আমাদেরকে প্রতিনিধি না বানিয়ে এমন জাতি গোষ্ঠীকে তুমি বানাতে চাও আল্লাহ তাআলা যারা ফিতনা করবে ফাসাদ করবে আমার আল্লাহ জবাব দিলেন কালা ইন্নি আলামু মা লা তাআলামু আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই আশরাফুল মখলুকাত মানুষকে কেন প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন কে আরো জোরে বলা লাগবে কে আপনাদেরকে আপনাদের বাপ পরিচয় করিয়ে দিব আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন সকলে বললেন না আবার বলি সন্দেহ নাই তো আমার সন্দেহ নাই আপনাদের আছে মানুষ বানিয়েছেন আজকে ইচ্ছা থাকবার পরেও এ বিষয়ে কথা বলতে হচ্ছে ভিন্ন ইচ্ছা থাকবার পরে এ বিষয়ে কথা বলতে হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসসালামকে পৃথিবীতে প্রেরণ করবার আগে তাকে সৃষ্টি করেছিলেন জান্নাতে কোথায় আপনাদের কারো কাছে কি এমন কোন ইতিহাস সংরক্ষিত আছে আপনাদের জানা মতে যে আদম ইসলামের আগে আদমকে সৃষ্টি করবার আগে আদমকে পরিবর্তন করে বিবর্তন করে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন এই ধরনের কোন ইতিহাস আপনারা জানেন বললেন না আপনারা আমার কাছে বিজ্ঞজন গুণীজন শ্রদ্ধাভাজন এবং এডুকেটেড সকল বিষয় মিলে আপনাদের কন্ডিশন আপনাদের কোয়ালিটি
আপনাদের এডুকেশন ওইটা আমার জানা, কারণ দীর্ঘদিন থেকে আমরা একসাথে চলছি, বসছি, কথা শুনছি এবং বলছি, ঠিক না? অনেক দিন হয়ে গেল আমরা একসাথে চলি, এজন্য আপনাদেরকে আমি চিনি, আপনাদেরকে আমি জানি, আপনারা আমাকে জানেন বুঝেন। এজন্য বলতে চাচ্ছি, আপনাদের জানা থাকলে আমাকে এই তথ্যটুকুন দিবেন যে আদম আল ইসলামকে আল্লাহ তাআলা কোনো প্রাণী থেকে পর্যায়ক্রমে এক পর্যায়ে আস্তে আস্তে করে মানুষ বানিয়ে জান্নাত দিয়েছেন, এমন কোন তত্ত্ব আপনাদের কাছে আছে? না। সবাই বললে আমি খুশি হব। না। আমি কথা বলছি আমার জন্য নয়, আমি কথা বলছি এ পৃথিবীর সকল মানুষের পক্ষ থেকে, আমি কথা বলছি এ পৃথিবীর সকল সভ্য জাতি গোষ্ঠীর পক্ষ থেকে, আমি কথা বলছি কোরআন এবং সুন্নার পক্ষ থেকে। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবার জন্য শুধুমাত্র কেবলমাত্র হযরতে আদম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা যে মানুষ, এটা কোরআন থেকে প্রমাণ করবার জন্য। আমার বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে কেমনে সৃষ্টি করবেন তার মৌলিক নীতিমালা কোরআনে আছে না নাই? আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে রেখে আজকে কথা বলবো। মনে রাখবেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, গ্রহ নক্ষত্র যা আছে, যা আমরা দেখি এবং যা দেখি না, সৃষ্টি বলতে যা বুঝায় আল্লাহর পরে সব সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একক অবিনশ্বর সত্তা আল্লাহ, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? সন্দেহ থাকলে আমাকে বলবেন। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করে কিছু নীতিমালা কিছু নিয়ম কানুন দিয়েছেন। আল্লাহ পৃথিবী সৃষ্টির পরে যত গ্রহ এই সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির পরে একটা নীতিমালা দিয়েছেন, নির্ধারিত কিছু লিমিটেশন লিমিটেড কন্ডিশন দিয়ে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, এটা আমার সীমান্তবর্তী বিষয়, এর বিপরীত চলবার কোনো সুযোগ নাই। সুতরাং বোঝা গেল জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রসুলের, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা বিবর্জিত কোনো নীতি কোনো আদর্শ এই সভ্য সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করবার জন্যে, তার গোলামি করবার জন্যে, তার কথা শুনবার জন্যে। আমাদেরকে বানাননি অন্য কারো কথা অন্য কারো নিয়ম কানুনকে শিখবার জন্যে, বানিয়েছেন তার ইবাদতের জন্যে। বলেছেন আল্লাহ, বলেছেন আমি মানুষকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে বলেন ইবাদত করব কার? ইবাদত শুধু নামাজকে বলে না, ইবাদত শুধু রোজাকে বলে না, ইবাদত শুধু হজ যাকাত নয়, আমাদের প্রত্যেকটা পা ফেলা ইবাদত, আমাদের প্রত্যেকটা অক্সিজেন ইবাদত, আমাদের চুকের পাতা নড়াচড়া করা ইবাদত, আমাদের হাত পা নড়াচড়া করা ইবাদত, আমাদের ঠোঁট নড়বে ইবাদত, আমরা ঘুমিয়ে থাকবো ইবাদত, আমরা ওয়াশরুমে যাবো ইবাদত। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমার অক্সিজেন থাকাকালীন সময়ে, তুমি জীবিত থাকাকালীন সময়ে যা করবে সব যদি আমার হুকুম মতে করো, আমার রাসূলের তরিকা অনুযায়ী করো, তোমার সকল উঠা বসা চলাফেরা থুতু নিক্ষেপ করা ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে ওঠা
এবং তুমি জাগ্রত থাকা সব কিছু হবে ইবাদত সব কিছু হবে ইবাদত বুঝতে পেরেছেন সন্দেহ নাই তো নাই আমরা কথাকে এক জায়গা থেকে শুরু করি তখন পরবর্তী কথা বুঝবেন তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদমকে দিবার আগে কোথায় সৃষ্টি করেছেন বললেন না সবাই বলেন কারো মধ্যে সন্দেহ আছে কারো মধ্যে আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আমার আল্লাহ কোরআনে কারীমের এক নম্বর পারা দুই নম্বর সূরা সূরার বাকার সূরাল বাকারের শুরুর দিকে বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً الله رب العزت والجلال بولن مسلم دنيا واسيب آسرشتي واسيب آفرشتا رب أمي الله رب العزت والجلال دنيا زمين آدم باناتے چاہی দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই ইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই ফেরেশতাদের কাছে আল্লাহ প্রশ্ন রাখলেন ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই খলিফা বানাতে চাই কি বানাতে চাই সবাই বলেন তাহলে বোঝা গেল এর আগে খলিফা হয়নি হচ্ছে আল্লাহ বানাতে চাচ্ছেন ফেরেশতারা আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা আপনি কি এমন জাতি বানাতে চান আপনি কি এমন জাতি খলিফা বানাতে চান আপনি কি এমন জাতিকে প্রতিনিধি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে রক্তক্ষয় সংঘর্ষ করবে ফিতনা করবে ফাসাদ করবে ওয়াসফিকুদ্দিমা দুনিয়াটাকে রক্ত দিয়ে ভরে ফেলবে আল্লাহ তাআলা আপনি কি এমন জাতিকে খলিফা বানাতে চান কথা বুঝবেন আল্লাহ বলেন প্রতিনিধি বানাতে চাই ফেরেশতারা আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে মারামারি করবে রক্তক্ষয় করবে ফেরেশতারা এই কথা বলে আবার বলতে লাগলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ তাআলা এর বিপরীতে আপনি আমাদেরকে কেন প্রতিনিধি বানান না আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ বানান না আমাদেরকে কেন আশরাফুল মখলুকাত বানান না ব্যাপার কি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ফেরেশতারা বলছে আল্লাহ আমরা চব্বিশটা ঘন্টা তোমার ইবাদত করি তোমার তাসবিহ পড়ি তোমার জিকির করি তুমি বলেছ রুকুতে পড়ে থাকো হাজার বৎসর থেকে রুকুতে পড়ে আছি তুমি বলেছ বায়তুল মামুর তোয়াফ করো লাখ বৎসর থেকে তোয়াফ করি তুমি যা বলেছ চুল পরিমাণ কথা নাড়াই না এরপরে আমাদেরকে তুমি বানাতে চাও না কেন আমাদেরকে প্রতিনিধি না বানিয়ে এমন জাতি গোষ্ঠীকে তুমি বানাতে চাও আল্লাহ তাআলা যারা ফিতনা করবে ফাসাদ করবে আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই আশরাফুল মখলুকাত মানুষকে কেন প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন কে আরো জোরে বলা লাগবে কে আপনাদেরকে আপনাদের বাপ পরিচয় করিয়ে দিব আজকে ফেরেশতার আল্লাহ জবাব হয়ে গেলেন আল্লাহ বানাবেনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বল বুঝাতে চাইলেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম বানাতে চাই
সম্মান এবং ইজ্জত যেটা আমি দিব এটা তাকওয়ার ভিত্তিতে দিব। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই আদম বেশি সম্মানিত হবে যার তাকওয়া পরহেজগারি বেশি হবে। ফেরেশতারা জানতে চাইল আল্লাহ তাহলে কেমনে বানাবেন, সবাইকে কি একইভাবে বানাবেন? আল্লাহ বললেন না শুউবা ওয়া কবাইলা লিতারাফুহা, আমি বিভিন্ন জাতিতে বিভিন্ন গোষ্ঠীতে আমি আল্লাহ তৈরি করব, শুউবা ওয়া কবাইলা লিতারাফুহা, যেন তারা একে অপরকে চিনতে পারে আর বুঝতে পারে এই বিভিন্ন আকার আর বিভিন্ন বিভিন্নভাবে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন বিভিন্ন আকৃতি দিয়া, একই আকৃতিতে না বানাইয়া, একই ডাইসে না বানাইয়া, একই চেহারা, একই আওয়াজ, একই চোখ কান্না দিয়া আল্লাহ এমনভাবে হাজার হাজার কোটি কোটি আদম তৈরি করলেন, কিন্তু কারো সঙ্গে কারো মিল নাই। আল্লাহ বুঝাতে চাইলেন তারা একজন আরেকজনের দিকে তাকাবে, আর আমি আল্লাহর কথা স্মরণ করে আমার শুকরিয়া আদায় করবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা আদম তৈরি করতে চাই, কি সবাই বলেন আদম আমাদের কি হবেন? বাপ হবেন, কি হবেন? সন্দেহ হইতেছে মনে হয় আজকে, আদম যে বাপ হইবেন সন্দেহ হইতেছে আমাদের। আচ্ছা দেখেন না, আদমকে বানাবেন, ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা খলিফা বানাতে চাই, আদম বানাতে চাই। ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা কি করব? আল্লাহ বলছেন যাও মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করো, শক্ত মাটি। কি মাটি? এই কথা আমার আল্লাহ কোরআনে কারিমের 14 নম্বর পারা, কোরআনে কারিমের এই জায়গায় আমি যেটা বলতে চাই 14 নম্বর পারা 15 নম্বর সোরা, সোরা হিজরের 26 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসমুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন আমি আল্লাহ আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি মানুষকে পচা কর্দম থেকে শুষ্ক টনটনে মাটি দ্বারা সৃষ্টি করতে চাই। কি দিয়া? কথা বুঝেন, আল্লাহ বলছেন পচা পচা মাটি, তা নরম না, পচা মাটি টনটনে শক্ত, পচা দুর্গন্ধযুক্ত মাটি টনটনে যখন শক্ত, তাহলে শক্ত টনটনে, রুদ নিচে পড়ে না উপরে, জমিনের নিচে না জমিনের উপরে, কথা বলেন। তা আল্লাহ বলছেন মাটির উপরই বাঘ, তাহলে টনটনে ঠিক আছে তো, না ভিতর থেকে না উপর থেকে, কথা বললেন না উপর থেকে। তা আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করব পচা কর্দমা যেটা টনটনে শুষ্ক, সেই শক্ত মাটি থেকে আদম সৃষ্টি করতে চাচ্ছেন, কে? সবাই বলেন আল্লাহ। এবং ওয়াল জান্না এবং জিন্নাতকে খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আল্লাহ বলছেন জিনকে আগুনের লু আগুনের অগ্রভাগের অংশ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন্নাত। পরিষ্কার, আদমকে কি দিয়া বললেন না? মাটি, শুধু মাটি, পচা দুর্গন্ধযুক্ত বিশুষ্ক শুষ্ক শক্ত টনটনে উপরের মাটি থেকে সৃষ্টি করতে যাচ্ছেন, কাকে? আদমকে। এটা কোথাকার আয়াত? কোরআনে কারিম, কোরআনে কারিম কি 14 নম্বর পারা 15 নম্বর সোরা, সোরা হিজর আয়াত নম্বর 26, মনে থাকবে তো? আমার বানানো না কোরআন বলেন। ফেরেশতারা তৈরি করতে লাগলেন,
আদমের অবয়ব তৈরি করলেন আদমের অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বললেন আল্লাহ তাআলা আপনি বলেছেন খলিফা তৈরি করবার জন্য তৈরি করেছি আপনি তাকায়া দেখেন কেমন হলো আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকায়া মুচকি হেসে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমাদেরকে তো বানাই নাই খলিফা বানিয়েছি আদমকে কিন্তু তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম কঙ্কাল তৈরি করবার জন্য তোমরা যেইভাবে আমার প্রতিনিধি তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহর ভাল লাগে নাই এবার তোমরা আবার কিছু মাটি নিয়ে আসবা এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই পড়েন সুবহানাল্লাহ তাহলে আমাদের বাপকে বানিয়েছেন স্বয়ং কে আল্লাহ তাহলে আমরা অন্য কোন জাতি থেকে আসি নাই আসছি কোন জাতি থেকে মানুষ থেকে আমরা কোথা থেকে আদম থেকে কোথা থেকে সন্দেহ আছে মনে রাখবেন পরে বুঝবেন আমি কি বলতে চাই এবার আমার আল্লাহ নিজের হাতে আদমের কপাল তৈরি করলেন আদমের কণ্ঠনালী আদমের কাঁধ আদমের ঠোঁট আদমের গাল আমার আল্লাহ নিজের হাতে তৈরি করে আদমের চেহারা মুবারক আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বললেন ফেরেশতারা আদম তৈরি করেছি তোমরা তাকাইয়া দেখো কেমন হলো সমস্ত ফেরেশতারা আদমের কঙ্কালের দিকে তাকায়া আদমের ডাইসের দিকে তাকায়া আদমের ফেইসার চেহারা মুবারকের দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেছে তো চমৎকার চমৎকার ডিজাইন কি হতে পারে আল্লাহু আকবার আল্লাহ তাআলার কদমে সাজদায় পড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আপনি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই দুনিয়ার জমিনে আজ পর্যন্ত দেখি না আমার আল্লাহ এই কথার সার্টিফাই করবার জন্য কোরআনে কারিমের ৩০ নম্বর পারা সূরা ৩ এর মধ্যখানে আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদম সন্তানদেরকে নিজের কুদরতের হাতে যত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর করে আমি আল্লাহ আর কিছুই বানাই নাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে এতক্ষণ এতটুকুনের আলোচনায় বুঝলেন আমাদেরকে মাটি দিয়া নিজের হাত দিয়া বানাইছেন কে তাহলে বাপ বাপ আল্লাহ না বাপ আদমকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছেন মাটি দিয়া তাহলে বাপ আদম কখনো বানর ছিলেন না ঠিক কিনা বলেন বানর থেকে পরিবর্তন হতে হতে আদম হয় নাই আদমের সন্তানেরা বানর থেকে আসে নাই যারা বানর নিজেকে মনে করে তারাই বানর থেকে এসেছে আদম কখনো বিবর্তন হয়নি মনে রাখবেন আজ এই পৃথিবীতে অনেক বানর আছে আপনারা থিসিস করেন গবেষণা করেন অ্যানালাইজ করেন একটা বানরকে আটকায় রাইখা দেখেন না ওর লেজ ফালাই ওর আদম বানাইতে পারেননি কথাগুলো শুনবেন তাহলে বুঝা গেল আদমকে বানিয়েছেন কে কার হাত দিয়া কি দিয়া সন্দেহ আছে সন্দেহ নাই সুতরাং মানুষ সৃষ্টি হয়েছে আদম থেকে এই কথা যদি কারো সন্দেহ থাকে পৃথিবীর কোন মুফতি চার মজহবের চার তরিকার কোন ইমাম ফতোয়া দিবে না যে মানুষকে যদি আদম থেকে সৃষ্টি বিশ্বাস না করা হয় ইমান থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে না সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে নিজের হাত দিয়ে তৈরি করলেন
আমার বন্ধুগণ আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আপনি জান্নাতে থাকেন কোথায় থাকেন ওখানে থাকেন বসবাস করেন এরপরে বলে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ধারে কাছে যাইও না জান্নাতে থাকো বসবাস করো ঠিকই কিন্তু দা গাছের ধারে কাছে যাইও না আমি পরবর্তীতে আয়াতে বলবো আল্লাহ বুঝাতে চাইলেন তোমাকে ধ্বংস করবার জন্য আমার সঙ্গে তোমাকে ধ্বংস করবার জন্য আমার সঙ্গে বড় বড় কথা বলেছে শয়তান সে বলেছে তোমাকে বিভ্রান্ত করবে এই বলে আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে আর আমি আল্লাহ বলেছি আদমকে বাঁচাবো আদম তোমাকে আমি তৈরি করেছি সুতরাং কোনোভাবে শয়তান যেন তোমাকে ধোকা দিতে না পারে কোন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এবার তো আদমকে আমার আল্লাহ টনটনে শুষ্ক মাটি দিয়ে তৈরি করলেন কোরআনে কারীমের ১৪ নম্বর পারা ১৫ নম্বর সূরা সূরা হিজরের ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এরপরে বলতে লাগলেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিলমালাইকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন অতঃপর যখন আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনটনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করলাম তাহলে শক্ত মাটি দিয়া একটা মানব জাতির পত্তন করলেন গোড়া পত্তন করলেন আদমের মাধ্যমে কে কথা বলেন কে এখন আদমকে রুহ দেন নাই শুধুমাত্র কঙ্কাল তৈরি হল এখন রুহটাও কি বিবর্তন হতে হতে ভিতরে ঢুকছে নাকি কেমনে ঢুকছে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহ তাআলা এবার রুহ সম্পর্কে বলতে লাগলেন আল্লাহ এবার বললেন ফাইদা সাওয়াইতুহু ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুহ ফেঁকে দেব রুহ তাকে দিব অতঃপর যখন আমার রুহ থেকে ফু দেব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন অতঃপর তাতে আমার রুহ থেকে যখন ফু দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও আল্লাহ বুঝাতে চাইলেন ফেরেশতারা তোমরা ভাব ধরেছিলে তোমরা মরে করেছিলে ময়লা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আদম তৈরি করতেছি ওইটার আবার কি সম্মান দিব আমার তোমাদেরকে কর্পূর দিয়া জাফরান দিয়া তৈরি করেছি তোমাদের শরীর থেকে সুগ্রাণ বের হয় তোমরা ২৪টা ঘন্টা আমার কদমে সেজদায় পড়ে থাকো তোমাদেরকে তো সম্মান দেওয়ার কথা বেশি আমি কেন মাটি দিয়ে আদম তৈরি করে তাকে সম্মান দিতে যাইব আল্লাহ বলেন যখন দেখবা আমার আদমের ভিতরে আমি আমার নিজের থেকে রুহ দিয়ে দিলাম তখন তোমরা যারা বাপ ধরেছিলা তোমরা সবাই মিলে আদমকে সেজদা করবা আল্লাহু আকবার আল্লাহ আদমকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান দিচ্ছেন সুবহানাল্লাহ বললেন না সকল ফেরেশতারা সেজদা দিচ্ছেন রব বললেন তোমাদের কাজ হলো ফাকাউ লাহু সাজিদিন তোমরা সবাই মিলে আদমকে সেজদা করবে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ নির্দেশ করেছেন সকল রহমতের ফেরেশতাদেরকে আদমকে সেজদা করবার জন্য সম্মান কমলো না বাড়লো তাইলে কোন জায়গা থেকে কোন জিনিস তৈরি হয় ওটা দেখবার দরকার নাই যে জিনিসটা তৈরি হলো ওটা কেমন আছে ওটা দেখেন মাঝে মাঝে দেখবেন গোবর থেকেও পদ্ম ফুল ফুটে যেতে পারে ঠিক কিনা মাঝে মাঝে দেখবেন চুরের বদমাইশের ছেলেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে আর বহুত আল্লাহর ওলি বুজুর্গদের ছেলে সমাজের বদমাইশ হতে পারে ঠিক কিনা বলেন বাবা ভালো হলেই সন্তান ভালো হয়ে যাবে এটা নয় ভালো হবে তার কর্ম আদর্শ আর চরিত্রের গুণে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ সবাইকে বললেন সেজদা কর সবাই আদমকে মেরে নিল সবাই আদমকে সেজদা করল
সবাই আদমের মর্যাদা মেনে নিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওই জায়গার মধ্যে বললেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সকল ফেরেশতারা সবাই মিলে কুল্লুহুম আজমাউন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোনো কথা ছাড়া আদমকে সেজদা করলো কিন্তু আমি যাকে দুধ কলা দিয়া পুষলাম যাকে জিব্রাইলকে দিয়া দুধ পান করাইলাম এক আঙ্গুল থেকে দুধ পান করাইয়া আরেক আঙ্গুল থেকে মধু পান করাইয়া যাকে আমি বড় করলাম সেই ইবলিস আদমকে সেজদা করলো না বড়েন না আউযুবিল্লাহ কথা বুঝতে পারলেন সবাই আল্লাহর কথা মানলো মানলো না কেডা শয়তান মানলো না কে কথা বললেন না সবাই বলেন না আমি আমি বলছি আপনারাও বলবেন তাইলে আল্লাহর কথা সবাই মানলো সবাই আদমকে মাটি দিয়া তৈরি মানলো আদমের কদমে সেজদা দিয়ে সম্মান দিল দিল না শয়তান তাইলে আজও যারা মানুষকে আদম থেকে সৃষ্টি মানে না এরা হেই শয়তানের বংশধর থেকে এসেছে ঠিক কিনা বলেন ওইটা ওখানে মানে নাই ওখানে মানতে চান আমার বন্ধুগণ এবার আল্লাহর সিদ্ধান্ত কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আবা আইয়াকুনা মাসাজিদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সে আমাকে বলল আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে যাব না আমি সেজদা করব না আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার রুচিবোধ সম্পর্কে আপনার ধারণা আছেন তার রুচিবোধ সম্পর্কে ধারণা কেমনে থাকবো হের সন্তানরা তখন চুরি করে করে শিক্ষার সিলেবাস তৈরি করে ফেলায় চুরি করে বানায় ফেলায় হে বলতেছে আল্লাহ আমার সোসাইটি আমার কন্ডিশন সম্পর্কে আপনার কেমন ধারণা যে আমি আমার একটা রুচিবোধের ব্যাপার পচা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আদম তৈরি করলেন তাকে আমি সেজদা দিতে পারি না নাউযুবিল্লাহ বললেন না তাহলে আল্লাহর কথা অস্বীকার করেছে শয়তান আল্লাহর কথা অস্বীকার করেছে আল্লাহর কথা মানলো না কে কে আল্লাহ বানিয়ে দিয়েছেন কি শয়তান যুগে জুড়ে যুগে যুগে যারা আল্লাহর কথা মানে নাই কখনো বানিয়েছেন শয়তান কখনো বানিয়েছেন আবু লাহাব কখনো বানিয়েছেন আবু জাহাল কখনো বানিয়েছেন অথবা কখনো বানিয়েছেন সাইবা কখনো বানিয়েছেন মুগিরা কখনো বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কখনো বানিয়েছেন সাদ্দাদ কখনো বানিয়েছেন হামান কখনো বানিয়েছেন দুনিয়ার জমিনে নমরুদ কখনো বানিয়েছেন ফেরাউন আল্লাহ বুঝাতে চান যারা মানে না যুগে যুগে আমি তাদের নাম পাল্টাইয়া শয়তান পাঠাই ঠিক কিনা বলেন নাম পাল্টাইয়া শয়তান পাঠাই আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন শয়তান বলতে লাগলো না আমি তাকে সেজদা দিব না সেজদা দিতে বললো না এরপরে বলতে লাগলেন আল্লাহ এখন সে কি বলে আল্লাহ বলেন কেন তুই সেজদা দিবে না আমারে ক কেন শয়তান তুই আদমকে সেজদা দিবে না আমি বানিয়েছি কেন দিবে না বল এবার শয়তান বলতে লাগলো কাল আলাম শয়তান আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ বললেন কালাইয়া ইবলিসু মালাকা লা তাকুনা মাসাজিদিন ও শয়তান বল তুই কেন সেজদা দিবে না আমি বলার পরে কেন দিবে না বল অথচ তোরে তো আমি তোর মা বাপ তোকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল আমি আল্লাহ তোকে আস্তে আস্তে নিজের জিব্রিল আমিনকে দিয়া দুধ আর মধু খাওয়াইয়া বড় করছি তোকে মুআল্লিমুল মালাইকা বানাইলাম এত এত সম্মান দিলাম তোকে জমিন থেকে উঠাইয়া আজকে তুই আমার কথা শুনলে না এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে অনেক সময় দেখবেন যেই কর্মচারীকে আপনি লালন পালন করবেন একদিন সেই কর্মচারী মালিককে খেদাইয়া দেয় ঠিক কিনা বলেন মালিককে কর্মচারী সরায় ফেলায় এবার শয়তান বলতে লাগলো শয়তান আল্লাহকে বলতে লাগলো কাল আলাম أكل أسجد لبشر خلقته
من صلصال من حمأ مسنون সে বলতে লাগলো আমি তো এমন নই আমি তো এমন নই যে একজন মানুষকে সেজদা করব যাকে আপনি পচা মাটি থেকে তৈরি করলেন আমি তো এমন নই যে পচা মাটি দিয়ে যেটা বানাইছেন ওখানে আমি সেজদা দিব তার কতটুকু রুচি চিন্তা করেন নাউজুবিল্লাহ বলেন আদমকে আল্লাহ বানানোর পরেই যে বেচারা অস্বীকার করছে এটাও শয়তান এটা কি কথা বলেন না কেন কিন্তু ওই সময় শয়তানও বলে নাই এই কথা আল্লাহ আপনি আদম রে বানর থেকে বানাইছেন শয়তানও বলে নাই মানে হে তো দেখতেছে শয়তান রে আদম থেকে বানর থেকে বানানো হয় নাই শয়তান এই কথা বলে নাই বিশ্বাস হয় না কথা বলছেন না কেন সন্দেহ হইতেছে শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ কাল আল্লাহ শয়তানও কইতেছে আদমরে কি দিয়ে বানানি হইছে কথা কথা শয়তানও জানে আদমরে বানানি হইছে মানে হি তাদের শয়তানের শয়তানের বাপও জানে আদমরে বানানি হইছে মাটি দিয়া কিন্তু শয়তানের ছেলেরা আদমরে বানাইছে বানর দিয়া নাউজুবিল্লাহ বললেন না দুনিয়ার জমিনে যে শয়তান মানে যে আজাজিল যেটা শয়তানের সন্তানও যে মাঝে মাঝে অবৈধ হয়ে যাইতে পারে সেটাও আপনি চিন্তা করে পাইবেন হযরত আদম আলাইহিস সালামকে শয়তান বলতেছে আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছেন কিন্তু পৃথিবীর কিছু মানুষ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বিশ্বাস করতে চায় না বলতেছে আস্তে 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 বানর থেকে এক পর্যায়ে বিবর্তন হইতে হইতে আদম আপনারা কি বিশ্বাস করেন আপনারা বানর থেকে আইছেন কেউ আমরা কেউ আসিনি এটা সত্য যাই হোক আরও অনেক কথা রয়ে গেল আয়াত তো অনেকগুলো লিখে রাখছিলাম আপনাদেরকে বলবার জন্য কিন্তু সবগুলোর তো বলার সময় নাই বুঝাতাম কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ কী কী বলছেন আদম সম্পর্কে আমার বন্ধুগণ শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আপনি যে আদম তৈরি করলেন তাকে আমি সেজদা দিতে পারবো না আমার রুচিতে বাঁধবে এবার আল্লাহর রাগ উঠে গেল আল্লাহ এতক্ষণ বুঝালেন সবাই সেজদা দিল শয়তান তুই সেজদা দে শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা যে আদম রে মাটি দিয়া বানাইছেন ওরে আমি সেজদা দিতে পারবো না এবার কি আল্লাহর রাগ উঠবে কিনা কথা বলেন না এবার আল্লাহ বলতে লাগলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও শয়তান আদমকে মাটি দিয়ে তৈরি করেছি সেজদা দিয়ে সম্মান দিতে পারলে না তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত আল্লাহ বললেন ফাইন্নাকা রাজীম তুমি বিতাড়িত তুমি শয়তান মার্দু দোকান থেকে বের হয়ে যাও এরপর আল্লাহ বললেন কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তাকে বের করে দিলেন তওবার দরজাকে খোলা রাখলেন মাটি দিয়া যে আদম বানালেন আদমকে সেজদা না করবার অপরাধে আল্লাহ কেমন পানিশমেন্ট দিলেন দেখেন আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন শয়তান রে আদমকে মাটি দিয়া তৈরি করবার পরে সেজদা না দিয়া সম্মান না জানানোর কারণে আমি আল্লাহ তোকে বিতাড়িত শয়তান শুধু বানাইনি আমি আল্লাহ বললাম তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত তোমার কথার শুনব না পড়েন নাউজুবিল্লাহ তাহলে আদমকে মাটি দিয়ে বানানোর পরে যারা সম্মান জানাতে পারেনি এদের উপরে আল্লাহর অভিসম্পাত কয় দিন আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না সবাই বলেন কয় দিন আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত তাহলে যারা আদমকে মানবে না যারা আদমের সন্তানকে আদম থেকে আসছে মানবে না আদমের সন্তানকে সম্মান দিবে না আল্লাহ বলছেন তাদের প্রতি অবিসম্পাত কেয়ামত পর্যন্ত নাউজুবিল্লাহ বললেন না কথাগুলা বিশ্বাস হইতেছে মানে বানায় বলতেছি এবার শয়তান আল্লাহর কাছে বলতেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি তো আমার কেয়ামতের দিন পর্যন্ত বাইর করে দিলেন তা আপনার কাছে একটা জিনিস চাইতেছে আল্লাহ বলেন কী চাস আল্লাহ আমার একটু হায়াত বাড়াইয়া দেন না কেন আপনি যেহেতু আজকে আমার প্রতিপক্ষ
শুধু এই আদমের কারণে মাটি দিয়ে আদম বানাবার কারণে সেজদা না দেওয়ার অপরাধে আমাকে তুমি বের করে দিয়েছো এত পানিশমেন্ট তাহলে তুমি আমার একটা শক্তি দাও না কেন আল্লাহর কাছে বলতেছে কে সবাই বললেন না কিন্তু শয়তান কিন্তু ওই সময়ও আল্লাহ রে আল্লাহ বলে ডাকতেছে শয়তান রে আল্লাহ বাহির করে দিছে এরপরে শয়তান কিন্তু আল্লাহরে ভুলে যায় নাই আল্লাহু আকবার বললেন না শয়তান জানে যাই হোক রব কিন্তু একজন আল্লাহু আকবার বললেন না শয়তানও আল্লাহরে মানে আর এই পৃথিবীর কিছু শয়তানও আল্লাহরে মানে না ঠিক কিনা বলেন বিশ্বাস হয় না এই দেখেন শয়তান আল্লাহ ডাকতেছে শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে খালা রব্বি সুবহানাল্লাহ নাই হে আমার রব চিন্তা করেন আল্লাহু আকবার বললেন না শয়তানও জানে যাই হইছে হইছে রব রে যদি বলি এখন তোমারই মানি না তাহলে বিপদ আছে আমি তো বিপদে পড়ছি আদম নামাই না এখন যদি বলি তোমারই মানি না তাহলে বিপদ আরো ভয়ঙ্কর হে এখন সুন্দর করে বলতেছে কালা রব্বি হে আমার রব কি সুন্দর করে কয় হে আমার রব বাপরে শয়তানও বুঝে যে এখানে শয়তানি করলে খবর আছে কিন্তু আমাদের এই সমাজে কিছু শয়তানি গুলো বুঝে না ঠিক কিনা বলেন শয়তান বলতেছে কালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহর কাছে বলছে হে আমার পালন কর্তা কালা রব রব শব্দের অর্থ পালন কর্তা শয়তান ভালো করেই জানে বাপ ধরে লাভ নাই আমাকে এরপরেও পালন করে যাবেন কে শয়তানও জানে যতই কিছুই করি পালন কর্তা একজন পালন কর্তা সন্দেহ আছে শয়তান বলতেছে কাল রব্বি হে আমার পালন কর্তা আল্লাহ আল্লাহর কাছে বলছে হে আমার পালন কর্তা আপনি আমাকে কেয়ামতের দিন পর্যন্ত সুযোগ দেন অবকাশ দেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন যারে শয়তান যা এত কিছুর পরেও আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমাকে ভুলে গেলে না আমি আল্লাহ তোকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম সময় দিলেন এখন হে বলতেছে আল্লাহ আদম রে সেজদা না করার কারণে এত পানিশমেন্ট দিলেন বাইর করে দিলেন কিন্তু যাক শেষ পর্যন্ত একটা কথা তো শুনছেন আমার হায়াত আমার ব্রেন মস্তিষ্ক কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন আল্লাহকে দিলাম তো ক শয়তান ক আল্লাহ তাহলে এবার আমার কিছু কথা শুনেন আল্লাহকে বল এবার আল্লাহকে আবার বলতেছে কাল রব্বি ও আমার রব আমার আরও কিছু কথা শুনেন চিন্তা করেন আবার আল্লাহরে আল্লাহকে ডাকছে আল্লাহ বলেন বল কি বলবে শয়তান বলতে লাগলো কালা রব্বি বিমা আগাওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন শয়তান ডাক দিয়া বলছে হে আল্লাহ হে আমার পালন কর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সুন্দর আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব পড়েন নাউজুবিল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ আপনি যেভাবে আমার পথভ্রষ্ট করলেন আপনি যাদের কারণে যে আদমের আদমের কারণে আমারে পথভ্রষ্ট করছেন হে আদমের সন্তানরে আমিও পথভ্রষ্ট করব নাউজুবিল্লাহ বললেন না আল্লাহরে কঠিন চ্যালেঞ্জ দিতেছে কঠিন চ্যালেঞ্জ আপনি আমারে পথভ্রষ্ট করছেন আর আমি আপনার সন্তানদেরকে পথভ্রষ্ট করব বলেন না নাউজুবিল্লাহ শয়তান এ কথা বলে যদি থেমে যেত আবার বলছি আপনারা কি ভাবধারা বুঝেন কিনা আমি জানি না শয়তান বলছে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছ আর আমি কথা দিলাম তোমার সব বনি আদমকে আমি পথভ্রষ্ট করব এই কথা বলে যদি থেমে যেত তাহলে আমরাও বলতাম যে ঠিক আছে শয়তান কাজের কাজ করছস কিন্তু শয়তান এ কথা বলে শেষ করে নাই
এরপর একটা শব্দ বলছে ইল্লা ইবাদ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু আল্লাহ আপনার মনোনীত বান্দাদেরকে আমি কিছু করতে পারবো না সুবহানাল্লাহ বললেন না তাহলে শয়তান ওই সময় জানতো আল্লাহ আমি সবাইরে পথভ্রষ্ট করতে পারলো ইল্লা ইবাদাকা যারা তোমার মুখলিস বান্দা যারা সবকিছুর পরে তোমাকে মেনে নে এদেরকে আমি সারা জিন্দগি পিছনে লাগা থাকলো এদেরকে পথভ্রষ্ট করা যাবে এজন্য আর পৃথিবীতে যাই ঘটক ইনশাআল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করা যাবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বলছেন বান্দা আ শয়তান শোন قال هذا صراط علي مستقيم আল্লাহ বলছেন জানিস নি যেই পথ আমার বান্দারা চলবে যাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবে না এর কারণ এদের রাস্তাটা ডাইরেক্ট আমি পর্যন্ত সুবহানাল্লাহ বললেন না তুই এজন্য তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না এরপরে শয়তানকে বলছেন শয়তান শোন তুই ভাবতেছিস যাদের ভিতরে ইমান থাকবে তাদেরকেও শয়তানি করে ফেলবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন আল্লাহ বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাবিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই তুমি কিছুই করতে পারবে না কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলবে তুমি তাদেরকে তোমার পথে নিয়ে যাবে যারা পথভ্রান্ত হয়ে যাবে তাদেরকে তোমার পথে নিতে পারবে এক কথায় আমার মুখলিস বান্দা যারা তাদেরকে নিতে পারবে না এরপর আল্লাহ বললেন যারা শয়তানের পথে চলে যাবে তার কথা মানবে তারা কার আল্লাহ বললেন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের সবার নির্ধারিত স্থান হবে জাহান্নাম পড়েন নাউজুবিল্লাহ এই কথা বলে আল্লাহ থামেন নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন শোনো রে যেই জাহান্নামের দরওয়াজা হবে সাতটা এমন একটা জাহান্নামে তাদের একে দিব আল্লাহ বললেন লাহা সাবআতু আবওয়াব এই জাহান্নামের দরজা হবে কয়টা সবাই বলেন জাহান্নামের স্তর কয়টা এতক্ষণ যা বুঝালাম এতক্ষণে বুঝলাম আদমকে তৈরি করেছেন কে কি জিনিস দিয়া কি দিয়া কার হাত দিয়া বানালেন এবং সম্মান দিয়েছেন সকলের সাজদার মাধ্যমে কে সন্দেহ আছে এরপর আল্লাহ সুরায় তিনে বলছেন কেমনে কেমনে আকৃতি দিলেন এরপরে ইজ্জত কেমনে দিবেন আমরা এই কথাগুলা শুনলাম আমি সময় কমে গিয়েছে এরপরও সময় হ্যাঁ অনেক সময় কমে গিয়েছে আপনাদেরকে এত সময়ের ভিতরে সব কথা বলা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবার বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 96 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা আলাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 নম্বর আয়াতে বলছেন 1 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আল্লাহ বললেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সবাইকে এরপর আল্লাহ বলেন কি সৃষ্টি করলেন খালাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে পড়েন সুবহানাল্লাহ এখন একটা সন্দেহ হইতে পারে যে প্রথমে বললেন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়া এখন বলতেছেন রক্ত দিয়া তো এখান থেকে আমরা সংক্ষেপ করে বোঝাবার জন্য 1 মিনিটে বইলা দিই আদমকে নিজের হাতে তৈরি করছেন সরাসরি মাটি দিয়া সরাসরি মাটির নির্যাস দিয়া আর আমাদেরকে তৈরি করেছেন আদম আল ইসলামের বডিতে মাটির মিশ্রণে যে রক্ত তৈরি হয় যেটাকে আমরা নাপাক পানি বলি স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে যে নাপাক পানি তৈরি হয় আল্লাহ বলছেন সেই নাপাক পানির মাধ্যমে যেই রক্ত জমা হয় সেই জমাট বাঁধা রক্ত থেকে আমি তোমাদেরকে বাকি আদমকে তৈরি করেছি পড়েন সুবহানাল্লাহ তাহলে বাকি আদমও বানর থেকে আসে না কুত্তে গেছে মারপেট থেকে কুত্তেকে সন্দেহ হইতেছে মনে হয় না আচ্ছা এই কথাটাও আল্লাহ কোরআনে কারিমের
30 নম্বর পারা 96 নম্বর সূরা সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলছেন এরপরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 17 নম্বর পারা সূরা হজ্জের 22 নম্বর সূরা সূরা হজ্জের 5 নম্বর আয়াতে এখন পূর্ণাঙ্গ আলোচনা করতেছেন আসলেই কেমনে মানব জাতিকে এই পৃথিবীতে দলে দলে বানালেন আল্লাহ কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরা হজ্জের 5 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআস فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبينن لكم الله رب العزة والجلال بولن هيلوك شكل যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তবে তোমরা ভেবে দেখো তোমরা যদি কেয়ামতের দিন সম্পর্কে সন্দিহান হও তবে তোমরা ভেবে দেখো আমি তোমাদেরকে কেমনে বানালাম আল্লাহ বললেন মিন তোরাবিন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বললেন মিন নুতফা আমি আল্লাহ তোদের মা বাপের নাপাক রক্ত থেকে মিন নুতফা নাপাক রক্ত থেকে তৈরি করেছি এরপরে বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নুতফার পরে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বললেন আলাকা আল্লাহ বললেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি মাংসপিণ্ড থেকে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এরপরে আমি তোমাদেরকে হাড্ডি দিয়ে রক্ত দিয়ে গোশত দিয়ে মাংস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ নিজের কুদরতের মাধ্যমে তোমাদের মায়ের পেটে তোমাদের ভিতরে রূহ দিয়া আস্তে আস্তে করে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি কোন সুবহানাল্লাহ এখানে অনেক লম্বা এই আয়াতের শুধু অনুবাদ করতে বহুত সময় চলে যাব এজন্য শুধু আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহ বললেন আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দিয়েছিলাম মাতৃগর্ভে রেখেছিলেন বাবার পিঠের বাবার পিঠ থেকে গড়িয়ে পড়া নাপাক রক্ত মায়ের জরায়ু দিয়া প্রবেশ করে যখন একত্রিত হয়েছে রব বলেছেন সেই রক্তকে জমাট বেঁধে আমি রক্তপিণ্ড বানিয়েছি গুস্ত বানিয়েছি হাড্ডি বানিয়েছি এরপরে হাত পা নাক কান মুখ দিয়া আমি আল্লাহ তার ভিতরে রুহ দিয়া মায়ের পেটে কিছুদিন রেখে এরপরে তাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছি সোহানাল বললেন না এরপরে বলছেন বান্দা আমি তোকে মায়ের পেটে দেওয়ার আগে আলোমে আর ওয়াহে রুহের জগতে তোদেরকে একত্রিত করে বলছিলাম আলাস্তু বিরব্বিকুম তোমরা বলো আমি কি তোমাদের রব নই তোমরা আমাকে বলেছিলে বালা হা ইয়া আল্লাহ আপনি আমাদের রব কিন্তু বান্দা দুনিয়ায় আসার পরেই সব বইলা এখন বলতেছস বানর থেকে মানাইছি নাউজুবিল্লাহ বললেন না আমি শুধু অনুবাদ করতেছি আল্লাহ চাহে আমরা সময় করে এ ব্যাপারে কিছু কথা বলবো এতক্ষণ কথা বললাম এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা 27 নম্বর পারা সূরা রহমানের 55 নম্বর আয়াতেও এই 55 নম্বর সূরা সূরা রহমান 27 নম্বর পারা 55 নম্বর সূরা সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তিনি মানুষকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখার আল্লাহ বলছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে পোড়ামাটি নরম হয় পোড়ামাটি নরম হয় না শক্ত হয় শুধু শক্ত না খুব শক্ত আমাদের বিল্ডিং যে বানান সব কি মাটি দিয়ে পোড়ামাটি না সবই পোড়ামাটি আল্লাহ বলছেন আমি আদম কিভাবে পুরা মাটি দিয়া অর্থাৎ আল্লাহ তাকে সলসাল মিন হামা ইমাসনুন মাটির উপরিভাগ দুর্গন্ধযুক্ত কাদা মাটিকে শক্ত করে টনটনে শক্ত করে পুরা মাটির চাইতে শক্ত মাটি দিয়া আদম বানাইছে এটা আসতে বললেন সুবহানাল্লাহ সন্দেহ হইতেছে কি দিয়া মাটি কি দিয়া এখন এতক্ষণ কথা বললাম
এখন যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন কি করেন এক মিনিটে বইলা দিমু আমরা দিয়ে শেষ করে দিমু আজকে আর বলতাম না এতক্ষণ বলার পরে যদি আমার কথা কথা কয় না বিশ্বাস হয় না আমি যা বলছি সবগুলা কোরআনের আয়াত সবগুলা কোরআনের আয়াত বিশ্বাস হয় না যদি না হয় যদি না হয় আমি কিন্তু আমার দায়িত্ব বলে দিয়েছি কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আমি বলে দেব আল্লাহ 2023 সালের 20 জানুয়ারি শুক্রবার জুমার সালাতের আগে বিনোদ বিবি ঢাকার প্রথম মসজিদে আমার হাজার হাজার মুসল্লিদেরকে তোমার কথা তোমার ভাষায় তোমার সৃষ্টি আদমকে কেমনে করেছ তোমার মতো করে বইলা দিছি আল্লাহ আমি আমার দায়িত্ব আদায় করছি তারা কিন্তু আমার কথা শুনে নেয় ঠিক কি তা আমি বইলা দিম আপনারা এখন কি করবেন আপনারা জানেন আমি আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দিলাম আমি আমার কথা বলে দিলাম বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার দায়িত্ব পৌঁছে দিলাম আপনারা এখন কোরআন থিসিস করবেন গবেষণা করবেন অ্যানালাইজ করবেন পিএইচডি করবেন কোরআন সুন্নাকে বুঝবেন নিজের মতো করে দেখবেন আমি মিথ্যা বলছি কি না যদি বলেন আপনারা কান দিয়ে শুনছেন মনে নাই চোখ দিয়ে দেখছেন খবর নাই জুম্মার পরে সব বুঝলে গেছেন গা বিরিয়ানির প্যাকেটের নিচে বুড়ে গেছে গা বিরিয়ানির নিচে চাপা বুড়ে গেছে গা যদি আপনারা মনে করেন এই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে করিমের 16 নম্বর পারা 20 নম্বর সোরা সোরা তোহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন কি করে দিচ্ছেন আমার আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু يوم القيامة أعمى الله أكبر الله رب العزة والجلال بولبن قيامة تردين بولبن بولي دلن قيامة تردين دك با جي آمار شرون تك موك فيريه نبه جي آمار شرون تك آمار كتا شنبار پره موك فيريه نبه كار شرون تك الله بولچن جي آمار شرون تك موك فيريه نبه تار دنیا شستي كي الله بولن فإن له معيشة ضنكا তার জীবিকাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু জীবিকার মধ্যে কোনো বরকত নাই কথা বলেন না কেন আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জীবিকা সংকীর্ণ করব এবং এরপরে কি বলছেন দেখেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো কোন নাউজুবিল্লাহ কি অবস্থায় সমস্যা কি সমস্যা কি চোখ দিয়ে দেখেন নাই আল্লাহ বলবেন কি রে চোখ দিয়ে দেখোস নাই চোখ দিয়ে দিছিলাম দেখলে না কেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এর বলবেন সে আল্লাহর কাছে বলবে মানে আমরা যদি না মানি চোখ যদি কিয়ামতের দিন অন্ধ করে দেন আল্লাহর কাছে আমরা বলবো ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা আল্লাহ রাব্বুল ইজ্জত বল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলবে আল্লাহ তাআলা হে আমাদের পালন কর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠালেন অথচ আমি তো দুনিয়ায় চোখ ছিল দুনিয়ায় আমার চোখ ছিল কিয়ামতের দিন কেন আমার চোখ নাই আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন বান্দারে এমনিভাবে তোমাদের কাছে আমার আয়াতসমূহ পৌঁছেছিল আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছেছিল কান দিয়ে শুনেছ চোখ দিয়ে দেখেছ তারপরও তুমি সেগুলা ভুলে গিয়েছিলে তুমি যেইভাবে দুনিয়ার জমিনে আমার কথাগুলাকে ভুলে গিয়া আদম সৃষ্টির কথা ভুলে গিয়া বানর বানাইছ আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়া চোখকে অন্ধ করে দিলাম